সাগরকে কি বলছো? একটা মেয়ের কি ছেলে ফ্রেন্ড থাকতে পারে না? তার ছেলে ফ্রেন্ড থাকা মানে কি এই যে সেই মেয়েটা খারাপ, সেই মেয়েটার ক্যারেক্টার খারাপ? আরে মেয়ে বলে কি আমাদের কোনো স্বাধীনতা নাই? আমি নিজের ইচ্ছা মতন পোশাক পরতে পারবো না, আমরা পার্টিতে যেতে পারবো না, সমস্ত স্বাধীনতা কি একা ছেলেদের? আমরা কেউ না? আহা তিথি, এত কিছু তো বোঝানোর কিছু নাই তাই না? তুই ব্রেকআপ করে দে, আমি তো আছি তোর পাশে। ও তো আছে, যে কিনা সময় এবং সুযোগের অপেক্ষায় আছে, যে সুযোগ পেলে তোমার ক্ষতি করতে একটুও দ্বিধা বোধ করবে। তুমি তোমার ফ্রেন্ডদের সাথে ওপেনলি ওয়েস্টার্ন ড্রেস পরে ঘোরাফেরা করতেছো, হয়তো ভাবতেছো ওরা তোমার আপন মানুষ, ফ্রেন্ড। কিন্তু সুযোগ পেলে তারাও তোমার ক্ষতি করার জন্য দ্বিতীয়বার চিন্তা করবে না। তারা হয়তো তোমার সামনে ভালো সাজার অভিনয় করতেছে, কিন্তু আড়ালে তারাও তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। একটা মেয়েকে হট বললে তারা খুশি হয়, মনে করে এটা একটা কমপ্লিমেন্ট। আরে ভাই, একটা ছেলে কোন নজরে দেখলে তোমাকে হট বলতে পারে? আর তাতে তোমরা খুশি হয়ে যাবে। হট শব্দটা কখনই একটা কমপ্লিমেন্ট হতে পারে না। তাই বলে আমি তোমাদের মেয়েদের দোষ দিচ্ছি না, তোমরা সরল মনে ছেলেদের বিশ্বাস করো, আর ছেলেরা সেই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করো। ও, তুমি যেন গতকালকে আমাকে কি বলেছিলে, তুমি তোমার ফ্রেন্ডের সাথে ট্যুরে গিয়ে ঘোরাঘুরি করবে, আর তোমার ফ্রেন্ড তোমাকে নিয়ে কি প্ল্যান করেছিল তুমি জানো? আর তুই এত প্যারা নিচ্ছিস কেন ভাই? কোনো সমস্যা নেই, আমি তোরে বললাম তো, আমি তিথিকে নিয়ে চলে আসতেছি। শোন, মালটার পিছনে অনেকদিন ঘুরছি বুঝছিস, কষ্ট করে ম্যানেজ করছি, অবশ্য এখনো আমার অন্ধের মতো বিশ্বাস করে। তো আজকাল চারিপাশে শুধু ধর্ষণ, ধর্ষণ আর ধর্ষণ। আমি জানি এই ধর্ষণের জন্য কখনোই একটা মেয়েদের বাজে পোশাক দায়ী না, দায়ী আমাদের মতো ছেলেদের বাজে মন মানসিকতা। রাস্তাঘাটে একটা মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পরে ঘোরাঘুরি করলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়, পাগলা কুত্তার মতো আমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ি। আর ওয়েস্টার্ন ড্রেসের কথা কি বলবো, আমরা তো বোরকা পরা মেয়েদেরকেও ছাড় দেই না আজকাল। আমার কথা হচ্ছে মেয়েরা তাদের মন মতো পোশাক পরতেই পারে, কিন্তু ভাই সমাজটা তো ভালো না, আর আমাদের ছেলেদের মন মানসিকতা তো আরও ভালো না। তাই আমি বলি কি, সরল মন এদেরকে বিশ্বাস করে এদের তোমার ক্ষতি করার সুযোগটা করে দিও, কারণ ধর্ষণ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার আপন মানুষরাই করে। তাই এদের মতো ছেলেদের থেকে দূরত্ব মেনটেন করে চলো, যদি সেটা করতে পারো তাহলে আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করো, আদারওয়াইজ আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো দরকার নেই।